নদীর মাঝেদি বাংলাদেশলৈ গৰু সুৰাং ব্যৱসায় নৈৰে গৰু লৈ যোৱা দৃশ্য দেখিলে আপুনি হতবাক হৈ পৰিব আজি দেখুৱাম ধুবুৰীয়েদি কেনেকৈ চলি আছে গৰু সুৰাং ব্যৱসায় নৈৰে অদ্ভুত কৌশলৰে লৈ যোৱা হয় গৰু কৃত্ৰিম ধুৰত পাৰ কৰা হয় গৰু আগমনী থানার অন্তর্গত আপসুবাড়ি গাঁওয়ার দৃশ্য এ নৈ পাড়র এই দৃশ্য মন কর নৈ সিটুপারে বাংলাদেশ নৈ পাড়ত এটাক গরু লগত আছে সুরাং ব্যবসায়ী গরুর দুই ভরিত বন্ধা হয়েছে কলগছ ভালকৈ এই গরুকেইটাক মন কর জীবস্বস্থ মানবে গরুর কি অবস্থা করছে চাও পানির মাজত গরুকেইটাক জোর অবস্থি লই যাওয়া হয়েছে গরুর ভরি বন্ধা হয়েছে কিন্তু শরীরত বাঁধি দিয়া হয়েছে কলগছর ঠুরা ইয়ার পিছতে এই গরুবুর নৈত ঠেলি দিয়া হয়েছে বিএসএফ অথবা শুল্ককর বিভাগের চকুত ধুলি দি এইদরে অসমৰ পৰা গরু লৈ যোৱা হৈছে বাংলাদেশলৈ গরুক লৈ বিতর্ক চলি থকা সময়তে অবৈধভাবে আমার এই অসমৰ আমার এই ধুবুৰী জিলার আগমনী থানার অন্তর্গত চাফুচাবাড়ি তৃতীয় আর চতুর্থ খণ্ড গাঁৱত বাংলাদেশ সংলগ্ন এই নদীটোয়েদি অবাধভাবে গরুর বেহা চলি আছে সবতকে ডাঙর কথা গরুবর যত আনি থয় তার ওসরতে আমার ধুবুৰী জিলার ধুবুৰী আরক্ষীর এখন আরক্ষী চকী তাত আছে ঝাপুড়ে চাফুচাবাড়ি চতুর্থ খণ্ডত চাফুচাবাড়ি চতুর্থ খণ্ডর আরক্ষী চকীর এই 100 মিটার আঁতরতে গরুবর রখাই থয় কিন্তু আমি জানিব পাৰিছোঁ এই গরুর ব্যবসায় বন্ধ করার কারণে সরকারে অত্যাধুনিক অস্ত্রপাতিরে সজ্জিত করে বেটেলিয়ানবর আনি থৈছে কিন্তু আচরিতভাবে তৎসত্ত্বেও গরুর বেবা গরুর বেহা অবাধে চলি আছে ইয়াত রমরমীয়াকে বেহা চলি আছে ফার্স্ট কথা কি গরুবিলাক পশ্চিমবঙ্গৰ পৰা আহে পশ্চিমবঙ্গ দি ইফালে সানিলগুটি দিনে প্রায় 1000-2000 মান গরু মানে বাংলাদেশ যায় আর ইয়াত যে ক্যাম্প আছে সেই ক্যাম্পটা হল তো মানে গোজাবসাবাড়ি যেটা ক্যাম্প আছে তাতে গরুখানি রকাই থয়ে কিন্তু ক্যাম্পে কোনো ব্যবস্থা বা খুব ব্যস্ত নলয় আর প্রশাসনে যে কি করে আছে সেটা রাইজ হেরি করব নয় রাইজে যাতে প্রশাসনক চাপ দেয় প্রশাসনে কেনেকৈ এই গরুগুলা কেনেকৈ কি করে ম্যানেজ করে কেনেকৈ পাচার করে দেয় সেটা প্রশাসনে জানে পুনৰ চাওক কিদৰে অত্যন্ত কষ্ট দি এই গরুবিলাক অসমৰ পৰা বাংলাদেশলৈ চালান দিয়া হৈছে কিন্তু প্ৰশাসনে কোনো বাধা দিয়া নাই জীৱশ্ৰেষ্ঠ মানৱে এইদৰে গৰুক বিপদজনকভাৱে ব্ৰহ্মপুত্ৰৰ মাজেৰে বাংলাদেশলৈ চালান দিছে প্ৰদীপ কুমাৰ সেন আসাম টক গৌৰীপুৰ